আমি করোনা ভাইরাসের কথা বলছি এটা ওয়ার্নিং এটার প্রতিশোধ না প্রতিশোধ আসতেছে সামনে আসমান থেকে পাথর বর্ষণ হবে ওটা প্রতিশোধ যে গ্রহটা ছুটে আসতেছে এইটা সিরিজ ভূমিকম্প তৈরি করবে মহাসাগরের পানির সুনামি একটা অ্যাস্ট্রয়েড মারবে পাথর মারবে মহাসাগরে পানি ছুটবে ঘন্টায় হাজার দেড় হাজার কিলোমিটার নিয়ে। সামনে দেশ পড়বে হাজার কিলোমিটার সব সাগরে ফেলে দেবে সেটা আসবে প্রতিশোধ সতর্ক হন ওয়ার্নিং দিলে সতর্ক না হলে যে প্রতিশোধ আসে কোরআনে আছে না নাই আল্লাহ ফেরাউনদেরকে ফেরাউনের দলবলকে অনেক ওয়ার্নিং দিয়েছিলেন ব্যাঙের আক্রমণ চালিয়েছিলেন বন্যার আর মহামারীর আক্রমণ দিয়েছিলেন যেখানে যায় একবার সব রক্ত খেতে যায় রান্না করে রেখে আসছে পাতিল খুলে দেখে রক্ত গোসল করতে যায় পুকুরে সব রক্ত বুঝেন না পানি গ্লাসে পানি নিল খাবে সব রক্ত শেষ মুসাইসালামের কাছে দোয়া করলেন দোয়া চাইলেন যে আপনি দোয়া করেন এই আজাব আল্লাহ তুলে নেন এই আজাব তুলে নিলে আমরা ইমান নিয়ে আসব। যখন তুলে নিলেন আবার বেঈমান হয়ে গেল ইমান আর আনলো না এইভাবে ওয়ার্নিং এর পর ওয়ার্নিং দিতে দিতে শেষ যখন কোন ওয়ার্নিং এর কাজ হল না এবার আল্লাহ বলছেন এবার আমি নিলাম প্রতিশোধ নিলাম প্রতিশোধ নিয়ে কি করলাম সাগরে গোটা ফেরাউন আর ফেরাউনের দল বল সবাইকে ডুবিয়ে দিলাম এটা কি প্রতিশোধ আল্লাহ কিন্তু আজ ছাড়বেন না দড়া শুরু হয়ে গেছে এটা ওয়ার্নিং পর্ব যাচ্ছে করোনার ওয়ার্নিং অস্ট্রেলিয়ার দাবানলের ওয়ার্নিং সারা পৃথিবীর বিভিন্ন বন্যা সাইক্লোনের ওয়ার্নিং তৃতীয় বিশ্বযুদ্ধের ওয়ার্নিং বুঝেন না এই আমরা যদি আল্লাহমুখী হই মুখী হই হই না আল্লাহ মন ভালো রেখেছেন তারা যদি কালেমা পড়ে আল্লামুখী হয় আল্লাহ বলেছেন আল্লাহ জন আমি এগুলো দিয়েছি তোমরা যাতে ফিরে আসো আমার দিকে কার দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো যদি ফিরে না আসো তার পরে আসবে প্রতিশোধ তখন কিন্তু আল্লাহ সুযোগ দেবেন না কাঁদলেও তখন আর শুনবেন না তাদের ওই আপদকালীন বিপদ দেখে তারা যখন ইমান আনলো সেই ইমানে তাদের কোনো কাজ হলো না কোনো উপকার হলো না সামনে ভয়ঙ্কর দৃশ্য আসবে যেই কোনো বছর দেখবেন আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চল্লিশ দিন চোখে মুখে কিছু দেখবেন না অপেক্ষায় থাকো যেদিন গোটা মহাকাশ স্পষ্ট কালো ধোঁয়ায় ছেয়ে যাবে অন্ধকার হয়ে যাবে চল্লিশ দিন থাকবে এক বছর কোনো ফল ফসল হবে না আমাদের এই বিষয়ের গবেষকরা ভয় পাচ্ছেন এই বছরও করতে পারে এই জন্য বলছেন এক বছরের খাবার রেডি রাখবা এক বছরের চাল বা ধান শীষসহ ইউসুফ আল্লাহ সালামের সুরা সুরা ইউসুফের মধ্যে আছে যে যেহেতু আগামী সাত বছর ফসল হবে না অতএে ফামা হাসাতি হি এখন যে ফসল কাটবা শীষসহ ঘরে রেখে দাও চাল বানায় রাখলে থাকবে না নষ্ট হয়ে যাবে শীষ থেকে ছাড়াইলেও বেশি দিন থাকবে না শীষ সহ রাখলে সাত বছর থাকবে ধানের গমের ভুটটা শীষ আছে না এটার মধ্যে সেফটি আছে নিরাপত্তা আছে এই শস্যের এই জন্য ফাজারু হুফি সুম বলি এটাকে শীষ সহ রেখে দাও তাহলে আগামী যতদিন রাখতে চাও থাকবে তো নবীজি বলে গেছেন শেষ জামানায় দু এক বছরের খাদ্য ঘরে রেডি রাখবে এক বছর কোন উৎপাদন হবে না জমিনে এমন বিষাক্ত আক্রমণ এটা তো কোরআনে সুরা সুরায় দোকান ধুমরের সুরা কোরআনে আছে না নাই এটা তো ঘটবে দু সালে যে কি হবে জানি না ইলুমিনেতিরা দু হাজার বিশ সালকে লেখছে দুইভাবে ২০, ২০। টু প্রথম প্রথম বিশ লিখছে লাল কালি দিয়া রেড সিগন্যাল ভয়ঙ্কর অনেকে সন্দেহ করছে এই ছয় মাসে মহা বিপর্যয় একটা হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই ফেলতে পারে চেষ্টা করতেছে ওরা নাও পারতে পারে কিন্তু যদি বেড়ে যায় কয়েকশো কোটি মানুষ মেরে ফেলবে এই জন্য বিশ বিশ ওরা লিখেছে প্রথম বিশ লাল আর দ্বিতীয় বিশ সবুজ ওরা বলতেছে পৃথিবীর তিন চার পাঁচশো কোটি মানুষ মেরে ফেলতে পারলে এরপরে আমাদের দিন আসবে আমরা সবুজ একটা পৃথিবী আমরা সুখের পৃথিবী ইহুদিরা আর ইহুদির দালাল্লা থাকবে মুসলমান নাই অন্য কোনো জাতি নাই সব কবরে চলে যাবে বুঝেন না এখন প্রতিশোধ আসতেছে সামনে যদি দোকান আসে প্রতিশোধ শুরু হয়ে গেল এর পাশাপাশি আসবে সূর্য পশ্চিম থেকে ওঠা পশ্চিম থেকে যদি সূর্য একটা ঘূর্ণি দেয় আপনার টেকনোলজি শেষ আপনার যে স্যাটেলাইট আকাশে ছুঁড়ে রেখেছেন যে টেলিভিশন যা আছে এগুলির অর্ধেক শেষ সূর্যের উল্টা ঘূর্ণির সাথে সব শেষ কিছু থাকবে সূর্যের উল্টা ঘূর্ণি দিলে কোনো বিমান আর বন্দর থেকে উড়বে না কারণ জিপিএস সিস্টেম বাতিল হয়ে যাবে গ্লোবাল পজিশনিং সিস্টেম যেটা দিয়া বিমানগুলো চলে এখন তো আমরা কার গাড়িও চালাই গ্লোবাল পজিশন পজিশনিং সিস্টেম দিয়া এই যে মোবাইলের মধ্যে থাকে আমি যে আসছি এখানে আমি তো বড়াইগ্রাম আমাকে মোবাইলে রাস্তা দেখাচ্ছে যে আর এত কিলোমিটার এইদিকে যান ডানে যান বামে যান তো বিমানগুলো তো চলে জিপিএস দিয়া সূর্য যখন পশ্চিম দিক থেকে ঘূর্ণি মারবে সব উল্টে শেষ এরপরও গরু গাড়ি চড়বেন বুঝেন না গাড়ি তারপরে পায়ে হেঁটে যাবেন ওই জমানা আসবে আল্লাহর প্রতিশোধ আসতেছে এরপরে বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য ডাইরেক্ট আল্লাহর ফর্মুলায় তার নির্দেশনায় তার সিস্টেমে ইমাম মাহাদিকে এনে হাজির করিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন না তখনকার ওয়াজের হিট যে কি হবে এখন তো হিট দেই কিন্তু চার পাঁচ ভাবতে হয় তখন তার বাবা বাবাটা বানাই ঠিক না আল্লাহ আকবর তখন ওয়াজ মাহফিল থেকে সৈন্য বেরিয়ে পড়মো মহাদের জয় করার জন্য নাকি মহাতসেম বিল্লা যেমন ইটালির এক শহরে এক মুসলিমা মহিলা ওয়া মা বলে চিৎকার দিয়েছিল হে মহতাসেম ওই মহিলাকে বাজারে অপমান করা হচ্ছিল তখন ওই মহিলা খলিফার নাম ধরে চিৎকার দিল গোয়েন্দা মারফত ওই নামটা মোহতাসেম বিল্লার কানে আসলো বাগদাদের খলিফার কানে আসলো তিনি তখন পার্লামেন্টে বসা ওই বসা থেকে লাভবাহিক লাভবাহিক বলে চিৎকার দিল ও বোন তোমার আহ্বানে সাড়া দিলাম সাড়া দিলাম বললাম আমার ওই বোনকে মুক্তি দাও নালে এক বাহিনী নিয়ে আমি আসতেছি এই বাহিনীর এক মাথা থাকবে ইটালি আরেক মাথা থাকবে বাগদাদে আল্লাহ আকবর পরে তাই করা হয়েছে পার্লামেন্ট থেকে সৈন্যবাহিনী নিয়ে ওই যুদ্ধ করে ওই বনকে উদ্ধার করে বন্দীদেরকে উদ্ধার করে গোটা শহর জয় করে তারপরে খেলাপথ খেলাপথের রাজধানীতে ফিরে আসি আমরা সেই মুসলিম